নবাবগঞ্জের রবিউল ইসলাম নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে জেলার আলীনগর রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে জানা যায় শনিবার রাত সাড়ে আটটার দিকে রবিউল ইসলাম নামে এক কিশোরকে কয়েকজন মিলে বেদম প্রহার করে রেললাইনের উপর ফেলে যায় পরে উদ্ধার করে তাকে বাড়ি নিয়ে আসলে গতকাল তার মৃত্যু হয় নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে চাঁপাই নবাবগঞ্জ সদর থানা পুলিশ জানায় তদন্তের মাধ্যমে হত্যার মূল রহস্য উদ্ঘাটন করা হবে